নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উটির টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি। উটিতে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে দোদাবেতা, আর এই দোদাবেতাতে রয়েছে কিন্তু চকলেট ফ্যাক্টরি আর টি ফ্যাক্টরি। আমাদের গাড়িটা এখন পার্কিং করেছে টি ফ্যাক্টরির কার পার্কিংয়ের জায়গাতে। পার্কিং করে দেওয়ার পর গাড়িটা ড্রাইভার ভাইয়াটা কিন্তু প্রত্যেকের হাতে হাতে এই হ্যান্ডব্যান্ডটা ধরিয়ে দিয়েছে, আর সাথে সাথে এটাও বলেছে যে প্রত্যেকের হাতে যেন এই হ্যান্ডব্যান্ডটা যেন বাঁধা থাকে। এই যে আমি এখন যাচ্ছি টি ফ্যাক্টরির মধ্যে ঢুকবো বলে। আজকের ওয়েদারটা কিন্তু তেমন ভালো নয়, আমার একদম পছন্দ হয়নি, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এটা যদি বৃষ্টি না পড়তো হয়তো আরও ভালো লাগতো। ওই যে দূরের ওই ব্রিজটা কিন্তু ওভার ক্রসিং করতে হবে, তারপরেই কিন্তু রয়েছে টি ফ্যাক্টরি। তো চলো ওভার ক্রসিং করে তোমাদের সাথে টি ফ্যাক্টরিটা শেয়ার করছি। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে যারা যারা টি ফ্যাক্টরিতে ঢুকবে বলে। আর টি ফ্যাক্টরিতে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয়, তাই জন্য আমিও যাচ্ছি টিকিট কাটার জন্য, লাইন দিয়ে টিকিট কাটবো। টিকিট কাটাটা হয়ে গিয়েছে, তো পার হেড পিছু এখানে টিকিটটা নিয়েছে 20 টাকা করে, আগে কিন্তু 2 টাকা ছিল। টি ফ্যাক্টরিতে ঢোকার ডান সাইডে কিন্তু লেখা রয়েছে অনেক কিছু স্টোরি, ইংলিশে লেখা রয়েছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই যে এইভাবে লেখা রয়েছে, তো এত পড়ার সময় নেই কারোর, সব দেখে দেখে চলে যাচ্ছে আর ভিডিও করে করে নিয়ে যাচ্ছে। তো আমিও তোমাদের সাথে শেয়ার করব বলে ছোট্ট করে ভিডিও করেছি, তো তোমরা জানিও তোমাদের এই লেখাগুলো কেমন লেগেছে। এইভাবেই লিখে রেখেছে লম্বা করে, এপাশ ওপাশ করে।
আমরা যে চায়ের পাতাগুলো ইউজ করি ওইগুলো কিন্তু এইভাবেই প্রসেস করে কিন্তু চা পাতায় পরিণত হয়। তো যাই হোক, এইবারে এসে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আগের থেকে কিন্তু চায়ের যে প্রসেসটা, যেভাবে প্রসেসিং করতে হয়, অনেক কিছুই কিন্তু প্রসেসিং দেখাচ্ছে না, বন্ধ করে রেখেছে। তো জানি না কেন অনেক কিছুই প্রসেসিং কিন্তু দেখাচ্ছে না, বন্ধ করে রেখেছে। তো যতটা দেখাচ্ছে ততটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগের ভিডিওগুলো যদি থাকতো আমার কাছে হয়তো তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আগের ভিডিওগুলো তো আর আমার কাছে নেই এখন, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে সিধা কিন্তু চা পাতা তৈরি হয়ে এইভাবে চলে আসছে, আর এখানে মহিলাগুলো কিন্তু প্যাক করছে। আর এই যে চা ফ্যাক্টরির মধ্যে কিন্তু এইভাবে লেখা রয়েছে কি কি চা তুমি এখান থেকে পেতে পারো, কি কি টাইপের চা। তো আমি কি চা নেব এখন কিছুই মাথায় আসছে না, খুঁজে পাচ্ছি না। তো গিয়ে দেখব তারপরে কি চা বাই করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু এইভাবে প্রত্যেককে ছোট্ট একটা গ্লাসে করে চা দিচ্ছে, আর এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে, শুধু এন্ট্রি ফি লিয়েছিল 20 টাকা করে। তো আগে কিন্তু ব্ল্যাক টি ছিল আর মিল্ক টি ছিল, এখন কিন্তু ব্ল্যাক টিটা হাঁটিয়ে শুধু মিল্ক টিটা রেখেছে। এই যে ছোট্ট গ্লাসে করে এই হাফ গ্লাস করে টি দিচ্ছে, খেয়ে দেখছি দারুণ লাগছে, খেতে ভালোই লাগছে। তাজা তাজা চায়ের পাতা দিয়ে চা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে, স্বাদটা কিন্তু ভালোই ছিল খেতে। তারপরে কিন্তু এই পাশ থেকে বেরিয়ে এখানে কিন্তু সব ধরনের টি রাখা আছে, যেই টিটা চাও সেই টিটা এখান থেকে বাই করে নিতে পারো। তো আমি এখন দেখছি কোন টিটা নেব, কারণ আমি একটু আবার টি খোর বলতে পারো। আমার কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে, চায়ের নেশাটা কিন্তু আমার মাথা যন্ত্রণার পর থেকে শুরু হয়েছে। আমার একদিন মাথা যন্ত্রণা করছিল আর দিদি তখন বলল যে একটু চা খা ঠিক হয়ে যাবে। ওই চাটা খাওয়ার পর এতটাই আমি সুস্থ ফিল করছিলাম, সেই থেকে চায়ের নেশাটা কিন্তু শরীরের মধ্যে চলে গেছে। আর যখনই কিছু হয় না কেন আমি চাটা ভীষণ খাই, আর ছোট্ট গ্লাসে করে খাই না, তাও আবার বড় গ্লাসে করে খাই। তাই জন্য এখান থেকে তাজা চায়ের প্যাকেট নিয়ে যাব। তো অনেক কিছুই লোকটা দেখাচ্ছে যে কি কি চা, কি কি নাম। তো এখানে অনেক ধরনের চা রয়েছে, তো আমি এখানে নেব হচ্ছে এই চার প্যাকেটটা। যে ব্যক্তি এই চায়ের প্যাকেটগুলো সেল করছে উনি কিন্তু বলল যে এই অরেঞ্জ কালারের যে প্যাকেটটা, এইটা কিন্তু দুই ধরনের চা বানিয়ে খেতে পারো, যেমন ব্ল্যাক টি আর মিল্ক টি। আর স্ট্রং টিটার ক্ষেত্রে বলল যে ওইটা নাকি শুধু মিল্ক টি বানিয়ে খাওয়া যেতে পারে। তাই জন্য ভাবলাম যে যেটা দুটো চা বানানো হবে ওইটাই নিয়ে যাব, কারণ ওইটা কিন্তু সব থেকে ভালোই হবে। কিন্তু যেটা ওই যে স্ট্রং টিটা বললাম, এইটা এইটা কিন্তু দুধ চায়ের জন্য খুব ভালো, স্ট্রং টিটা নেব না, আমি অনেক স্ট্রং টি খেয়েছি। এই যে অরেঞ্জ কালারের প্যাকেটটাতে এর মধ্যে কিন্তু বড় বড় দানার চা পাতা রয়েছে, আর এর সাইডে যে রাখা চায়ের প্যাকেটটা হলুদ কালারের, এটা কিন্তু পাউডার চা, তো এইটা নেব না। তারপরে এই যে আমি অরেঞ্জ প্যাকেটের চাটা নিয়েছি, আমার হাতে যে ব্যান্ডটা রয়েছে ওটা স্ক্যান করলো, স্ক্যান করার পর তারপরে এই যে আমাকে একটা বিল দিল, বিলটা নিয়ে আমি যাব পেমেন্ট অপশনে যেখানে পেমেন্টটা নিচ্ছে। তো ইউপিআই আর ক্যাশ দুটোই নিচ্ছে, তো আমি পেটা করার পর কিন্তু ডেলিভারি অপশনে যাব। তো এখানে সাইডে সাইডে সব কিছু রেখেছে, এইখানে ক্যাশ পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু ডেলিভারি অপশনে গিয়ে যে চায়ের পাতাটা কিনেছো ওইটা কিন্তু রিসিভ করতে হবে। এনে কিন্তু ক্যাশ কাউন্টারে বসেছে, তারপরে এইখানে আমি বিলটা পে করে দিলাম। এই যে এনাদেরকে বিলটা দিয়ে দিতে হবে, এরা একটা স্ট্যাম্প মেরে দিবে বিলের উপরে, তারপরে যেই চাটা তুমি কিনেছো ওই চাটা কিন্তু একটা ব্যাগের মধ্যে দিয়ে দিবে। এই যে আমার চাটা আমি এখন নিয়ে নিলাম, আর ডেলিভারি অপশনের সাইডেই কিন্তু এই আয়ুর্বেদিকের সব জিনিস নিয়ে বসেছে এনারা, সব কিছুই সেল করছে, ফেস ওয়াশ থেকে বডি ম্যাসেজ সব কিছু, পায়ের যে যন্ত্রণা হয় তার জন্য এরা অনেক কিছুই রেখেছে। তো লোকেরা দেখে দেখে নিচ্ছে যাদের প্রয়োজন, এখানে তো আমার কিছুই নেওয়ার নেই।
চলো এবার তোমাদের সাথে শেয়ার করি চকলেট ফ্যাক্টরি। আশা করছি তোমাদের টি ফ্যাক্টরিটা একটু হলেও ভালো লেগেছে। এই সিঁড়িটা দিয়ে উঠে আমরা সবাই যাচ্ছি চকলেট ফ্যাক্টরির মধ্যে। এই যে ঢুকে পড়েছি, আর ঢোকার সাথে সাথে কিন্তু একজন ভদ্র মহিলা সবার হাতে তিনটা ফ্লেভারের চকলেট দিচ্ছে। তো আমিও এখানে হাত পেতে নিচ্ছি, তো খেয়ে দেখছি কেমন লাগছে, তারপর তোমাদের বলছি। তো এইখানে কিন্তু হচ্ছে চকলেট বানানো, সবাই আমরা ধীরে ধীরে দেখে দেখে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, তোমাদের বলি, ওই যে ঢোকার সময় তিনটা চকলেট হাতে দিয়েছিল তিনটা ফ্লেভারের, আমার তো বাটার স্কচের যে চকলেটটা ওইটা খেতে ভীষণ সুন্দর লাগছে, আর যে দুটো চকলেট ছিল দুটো ফ্লেভারের ওইটা আমার তেমন ভালো লাগেনি, বাটার স্কচটা বেশি ভালো লেগেছে। তো চলো আগে যাই, তোমাদেরকে একটু দেখাই। তো এইখানে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না, কিন্তু চকলেট তৈরি হয়ে চলে আসছে। এই যে পুরো চকলেট ফ্যাক্টরিটা দেখার পর আমরা এখন নিচে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আর এই নিচে কিন্তু রয়েছে উইন্টার সিজনের ড্রেস, তো যাদের যাদের দরকার তারা কিন্তু এখান থেকে বাই করে নিয়ে যাচ্ছে ঘরের জন্য। আর আমরা যেই হোটেলটাতে ছিলাম উটিতে, ওর সাইডে কিন্তু এই উইন্টার সিজনের ড্রেসগুলো ছিল অনেক দোকানে, কিন্তু দামগুলো অনেক কম বলছিল এখানে থেকে, এখানে দামটা অনেক বেশি বলছে। তো এখানে তো দেখে দেখে চলে যাচ্ছি, কারণ আমরা যেখানে থাকি কেরালাতে ওখানে তো শীত পড়ে না, তো উইন্টার সিজনের যে ড্রেস ওইগুলো দরকার নেই, আই মিন সোয়েটার টুপি এইগুলো দরকার নেই। ঘর থেকেই যে নিয়ে এসেছিলাম ওইটাই পরে আছে আলমারিতে, আর ওইটাই নিয়ে এসে এইবারের উটিতে। আর শীতের পোশাকের সাথে সাথে এইভাবে ব্যাগও সেল করছে এখানে, মিনি পার্স থেকে আরম্ভ করে হ্যান্ডব্যাগগুলো। তো চলো, এটাই ছিল উটির টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি ট্যুর, কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।